হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিওটা শুরুতেই তোমরা একটু অবাক হয়ে গেছো না যে এত লোক কিসের জন্য এসেছে, কি হচ্ছে রে বাবা এখানে এত ভিড় কেন? অ্যাকচুয়ালি আজকে হচ্ছে চড়ক উৎসব, তো যেটা পয়লা বৈশাখের আগে হয় গাজন চড়ক, তো এখানে সেইটাই হচ্ছে। তো যেহেতু গ্রামের দিকে এই জিনিসটার প্রচলন মানে একটু বেশি, তো এক একটা জায়গায় এক এক রকম। তো এখানে আমাদের যেমন, আমি যেখানে থাকি যেহেতু ওটা মফস্বল এরিয়া, তো ওখানে এতটাও নেই, হয় কিন্তু একটু দূরের দিকে, কিন্তু এখানে একদমই বাড়ির কাছে হচ্ছে। তো আমার শ্বশুরবাড়ি এলাকার দিকে একদমই বাড়ির কাছে, মানে আমি ছাদ থেকে দেখতে পাচ্ছি, ছাদের ডিস্টেন্স থেকে। তো সেই জন্য আর ওই ভিড়ে গাদাগাদি করে আমি যাইনি। তো এত সুন্দর যখন সুযোগ পেলাম ছাদে উঠে, প্রচণ্ড গরম, মানে ছাদে দাঁড়াতেও পাচ্ছি না, এতটাই মানে তেতে আছে ছাদটা, কিন্তু তবুও তোমাদের জন্য ছোট্ট করে মানে এটুকু আমি ক্যাপচার করতে পেরেছি। আর দেখো, এটা বিকেলে শুরু হয়েছিল, যখন শুরু হয়েছিল তখন প্রায় 4:30-5টা, বুঝতেই পারছো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ তখনও ছিল। আর আস্তে আস্তে যত সময় বেড়েছে, মানে সন্ধে হচ্ছে, তখন অনুষ্ঠানটা হচ্ছিল, তখনও পর্যন্ত এটা চলছিল, তো সন্ধ্যের দিকে এই অনুষ্ঠানটা শেষ হয়। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, যতটুকু পেরেছি ক্যাপচার করছি। আর দেখো, বুঝতেই পারছো যে লোক কীভাবে কাতারে কাতারে আসছে, মানুষের ভিড় ক্রমশ বাড়ছে, মানে গোটা গ্রাম, গ্রাম শুধু নয়, অন্যান্য জায়গা থেকেও অনেক মানুষ এখানে এসেছে। এছাড়াও শেষের দিকে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, যে ভিডিওর ক্লিপিংসগুলো তোমরা দেখবে, ওগুলো অ্যাকচুয়ালি আমি শ্যুট করিনি, কারণ ওই সময় আমি ছিলাম না, ওগুলো আরবি শ্যুট করে এনেছিল আমার জন্য। তো বলেইছিলাম প্রচণ্ড সাপোর্টিভ, মানে সবসময় ভিডিওস ক্যামেরার সামনে আসতে না পারলেও পিছন দিক থেকে আমাকে যথেষ্ট সাপোর্ট করে, তো যা যা করার সেটা করে। তো যাই হোক, দেখো মোটামুটি সন্ধে হতে চলেছে, তবুও আমি ছাদ থেকে যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো এখানে ধুলো মাখা হচ্ছে, তো সেটা অন্ধকারে খুব একটা ভালো তোমরা বুঝতে পারবে কি জানি না, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার তো করোই, যারা নতুন বন্ধু হচ্ছে সাবস্ক্রাইব করো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো তোমাদের জন্য ভিডিওটা পুরোটা রইল, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।